গল্পকথন বাই কল্ল চ্যানেলে আমরা আজকে শুরু করছি স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস শি আজ প্রথম পর্ব শুরুর আগে প্রথমেই পাঠকদের একটা কথা বলে নিতে চাই যে অবিশ্বাস্য ইতিহাস আপনাদের শোনাতে যাচ্ছি তার লেখক আমি নই আমি সম্পাদক মাত্র কি করে আমি জানতে পারলাম ইতিহাস তা যদি না বলি খচখচ করতে থাকবে আমার মনের ভেতর বুঝি পাঠকরা আমাকে প্রতারক ভাবলেন কয়েক বছর আগের কথা কোন এক বিশ্ববিদ্যালয়ে ধরুন কেম্ব্রিজ আসল নামটা গোপন রাখছি নিজের কিছু কাজ উপলক্ষে এক বন্ধুর বাসায় কিছুদিন থাকতে হয়েছিল সে সময় একদিন বন্ধুর সাথে হাঁটছি রাস্তা দিয়ে এমন সময় দেখি দুজন লোক হাত ধরাধরি করে আসছে এরকম তো কত লোকই আসে যায় কিন্তু ওদের কথা বিশেষভাবে আমার মনে গেথে গেল কারণ ওদের একজন অসম্ভব সুপুরুষ নির্দ্বিধায় বলতে পারি জীবনে অমন সুপুরুষ আমি কখনো দেখিনি সম্ভবত আর কখনো দেখবও না যেমন লম্বা তেমনি চওড়া বুনো মর্দা মাঝে যেমন দেখা যায় অনেকটা তেমন অদ্ভুত এক শক্তি আর মহিমার আভাস তার চোখে মুখে অপূর্ব সুন্দর চেহারা নিখুঁত নিভাজ মুখের ত্বক হেঁটে যাওয়া এক মেয়েকে যখন টুপি খুলে অভিবাদন জানালো দেখলাম ছোট ছোট কোকড়া সোনালি চুলে ছাওয়া তার মাথা কি চেহারা দেখেছো বন্ধুকে বললাম আমি সাক্ষাৎ অ্যাপলের মূর্তি যেন প্রাণ পেয়ে নেমে এসেছে মর্তে হ্যাঁ জবাব দিল বন্ধু বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুপুরুষ ব্যক্তি আর স্বভাব চরিত্র সেরকম সবাই ওকে গ্রিক দেবতা বলেই ডাকে আর অন্যজনের দিকে তাকাও ও হলো ভেন্সের অভিভাবক দুনিয়ার যাবতীয় বিষয়ে পণ্ডিত চলন্ত বিশ্বকোষ বলতে পারো কিন্তু চেহারা দেখো ঠিক উল্টো সত্যি তাই ভিন্সি যেমন সুপুরুষ এই লোকটা ঠিক তেমনই কদাকার বছর চল্লিশেক হবে বয়স ছোট ছোট পাগুলো বাইরের দিকে বাঁকানো ধনুকের মতো চাপা বুক শরীরের তুলনায় অস্বাভাবিক লম্বা হাত কালো চুল লোকটার মাথায় কুতকুতে চোখ কপালেও চুল গজিয়েছে তার আর গাল ভর্তি দাড়ি উঠে গেছে চুল পর্যন্ত একমাত্র গোরিলার সাথে তুলনা করে যেতে পারে এই চেহারার বন্ধুকে বললাম লোকটার সাথে পরিচিত হতে চাই আমি ঠিক আছে জবাব দিল বন্ধু আমি চিনি ভিন্সিকে এক্ষুনি আলাপ করিয়ে দেব তোমার সঙ্গে আলাপ হলো কিছুদিন আগে আফ্রিকায় এক অভিযান শেষে ফিরেছি আমি সে সম্পর্কে কথা বললাম কয়েক মিনিট এমন সময় মোটা সোটা এক মহিলা এগিয়ে এলো আমাদের দিকে সঙ্গে সুন্দরী একটা মেয়ে সম্ভবত আগে থেকেই ওদের সঙ্গে পরিচয় আছে ভিনসির কারণ ওদের দেখেই ও এগিয়ে গেল আলাপ করতে আর বয়স্ক লোকটার মুখের ভাব বদলে গেল সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই তার নাম জেনে ফেলেছি হলি আচমকা আলাপ থামিয়ে দিল সে আমার দিকে তাকিয়ে সামান্য মাথা ঝুঁকিয়ে হেঁটে চলে গেল ত্রস্ত ভঙ্গিতে বন্ধু জানালো বেশিরভাগ মানুষ পাগলা কুকুরকে যতখানি ভয় পায় ওই লোকটা মেয়ে মানুষকেও ঠিক ততখানি ভয় পায় যা হোক আমি সেদিন রাতেই ক্যামব্রিজ থেকে চলে এলাম এবং ওই আমার শেষ দেখা ভিনসিয়ার হলের সঙ্গে প্রায় ভুলতে বসেছিলাম ওদের কথা এমন সময় মাসখানেক আগে একটা চিঠি আর দুটো প্যাকেট এসে হাজির হলো আমার ঠিকানায় চিঠিটা খুলে দেখলাম লেখকের নাম হোরেস হলি তাতে লেখা প্রীতিভাজনেশু এই চিঠি পেয়ে আপনি সম্ভবত আশ্চর্য হবেন এত কম সময়ের জন্য আমাদের আলাপ হয়েছিল যে আমার কথা আপনার মনে না থাকাই স্বাভাবিক সুতরাং আগে পরিচয় দিয়ে নেওয়াটাই বোধহয় ভালো বেশ কবছর আগে আমি এবং আমার পালিত পুত্র লিও ভিন্সির সঙ্গে আপনার আলাপ হয়েছিল কেমব্রিজের এক পথে এবার আশা করি চিনতে পেরেছেন ভূমিকা দীর্ঘ না করে কাজের কথায় আসি সম্প্রতি মধ্য আফ্রিকায় এক অভিযানের বর্ণনা দিয়ে লেখা আপনার একটা বই পড়লাম বেশ কৌতূহল নিয়েই পড়লাম আমার ধারণা ওতে আপনি যা যা বলেছেন তা আংশিকভাবে সত্যি এবং আংশিক আপনি কল্পনার রং চড়িয়ে রচনা করেছেন যা হোক আপনার ওই বইটা পড়ার পরেই আমার মাথায় বুদ্ধিটা আসে আমি আমার অভিজ্ঞতা লিখে ফেলার সিদ্ধান্ত নিই এই চিঠির সাথে পাণ্ডলিপিটা পাঠাচ্ছি আপনার কাছে আমি এবং আমার পালিত পুত্র লিও ভিন্সি সম্প্রতি এক অভিযানে আফ্রিকা গিয়েছিলাম ওই সময় আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার বর্ণনা আপনার বইয়ের বর্ণনার চেয়ে অনেক বেশি চমকপ্রদ সত্যি কথা বলতে কি এই জিনিসটা আপনার কাছে পাঠাতে আমি সংকোচ বোধ করছি পাছে আপনি অবিশ্বাস করেন আমার গল্পটা এই ভয়ে আমি বলা ভালো আমার সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের জীবনকালে আমাদের ওই অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা প্রকাশ করব না কিন্তু কদিন আগে এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে যে আমার মত না বদলে পারলাম না পাণ্ডুলিপিটা পড়া শেষ হলে আপনি নিজেই বুঝতে পারবেন হ্যাঁ আমরা আবার রওনা হচ্ছি এবার মধ্য এশিয়ার দিকে এবার হয়তো আরও বেশি দিন দেশের বাইরে থাকতে হবে হয়তো কোনোদিনই ফিরে আসা হবে না সুতরাং যে অবিশ্বাস্য অভিজ্ঞতা আমরা অর্জন করেছি দুনিয়ার মানুষকে তার ভাগ দেব না কেন জানি মানুষ অবিশ্বাস করতে পারে গাল মনে করতে পারে তবু ঘটনাটা প্রকাশ করা দায়িত্ব মনে হয়েছে আমার কাছে লিও আর আমি অনেক আলোচনার পর পাণ্ডুলিপিটা আপনার কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আপনার হাতে পুরো কর্তৃত্ব থাকছে যোগ্য মনে হলে এটা প্রকাশ করবেন অযোগ্য মনে হলে করবেন না কেবল একটা অনুরোধ আমাদের আসল নামগুলো গোপন রাখবেন বিশেষ আর কি সত্যি বলছি যা যা ঘটেছিল শুধুমাত্র তাই লিখেছি পাণ্ডুলিপিতে কোনো ঘটনায় বিন্দুমাত্র অতিরঞ্জিত করিনি সেই সম্পর্কে বলতে পারি যা লিখেছি তার চেয়ে বেশি কিছু আমরা জানতে পারিনি কে এসে কোরের গুহায় কোত্থেকে কিভাবে এসেছিল কি তার ধর্ম আমরা কিছুই জানতে পারিনি সম্ভবত কোনো দিনেও পারব না কাজটা নেবেন আপনি আপনার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে বিনিময়ে আমাদের ধারণা চমকপ্রদ এক ইতিহাস পৃথিবীর সামনে উপস্থিত করার গৌরব আপনি অর্জন করবেন দয়া করে পাণ্ডুলিপিটা পড়বেন এবং আপনার সিদ্ধান্ত জানাবেন বিশ্বাস করুন আপনার একান্ত বিশ্বস্ত এল হোরেস হলি পুনশ্চ পাণ্ডুলিপিটা প্রকাশ করার পর যদি মুনাফা হয় সে টাকা দিয়ে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন আর যদি ক্ষতি হয় আমার আইনজ্ঞ মেসার্স জিওফ্রে অ্যান্ড জর্ডানের প্রতি নির্দেশ দিয়ে যাচ্ছি ওরা পুষিয়ে দেবে যতদিন না আমরা দাবি করছি ততদিন পোড়ামাটির ফলক গোলমোহর এবং পার্চমেন্টগুলো আপনার কাছেই থাকবে চিঠিটা পড়ে বেশ অবাক হলাম কিন্তু পাণ্ডুলিপিটা যখন শেষ করলাম তখন শুধু অবাক বললে ভুল হবে রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম আমার ধারণা পাঠকরাও হবেন সঙ্গে সঙ্গে আমি ওটা প্রকাশ করার সিদ্ধান্ত নিলাম এবং সে কথা লিখে জানালাম মিস্টার হলিকে জবাব এলো এক সপ্তাহ পর তবে মিস্টার হলির থেকে নয় তার আইনজ্ঞদের কাছ থেকে তারা জানালেন তাদের মক্কেল এবং মিস্টার লিও ভেন্সি ইতিমধ্যে রণ হয়ে গেছেন তিব্বতের পথে এই হচ্ছে আমার বক্তব্য বাকিটা পাঠকরা বিচার করবেন গৌণ দু একটা বিষয়ে সামান্য পরিবর্তন ছাড়া পাণ্ডুলিপিটা সম্পূর্ণই তুলে দিলাম আপনাদের জন্যে আয়শা এবং কোরের গুহাগুলোর রহস্য উন্মোচনের দায়িত্ব থাকল আপনাদেরই ওপর সম্পাদক প্রত্যেকেরই জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা কোনোদিনই ভুলতে পারি না তেমন একটা ঘটনার কথাই আমি বলতে যাচ্ছি আমার মনের পর্দায় এখনও এমন উজ্জ্বল হয়ে আছে মনে হয় মাত্র কালই বুঝি ঘটেছিল ঘটনাটা প্রায় বিশ বছর আগের এক রাত আমি লুডভিক হরেস হলি আমার কেমব্রিজের বাসায় বসে জটিল একটা গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করছি সেই সন্ধ্যায় শুরু করেছি এখন মাঝরাত কিন্তু কিছুতেই বের করতে পারছি না সমাধানটা শেষমেশ বিরক্ত হয়ে বই খাতা সব ছুঁড়ে ফেলে দিয়ে উঠে পড়লাম মেন্টেল পিসের ওপর থেকে পাইপটা নিয়ে তামাক ভরলাম মেন্টেল পিসের ওপর মোমবাতি জ্বলছে পেছনে লম্বা সরু একটা আয়না মোমবাতির আগুনে পাইপ ধরাতে গিয়ে চোখ পড়ল আয়নায় নিজের চেহারাটা দেখতে পেলাম পরিষ্কার জীবনে যদি কিছু করতে হয় নিজেকে শোনানোর জন্যই যেন বললাম আমি মাথাটা দিয়েই করতে হবে বাইরেরটা দিয়ে যে কিছু সম্ভব নয় তা নিশ্চয়ই বুঝতে পারছ অনেকের কাছে হয়তো দুর্বোধ্য লাগবে হঠাৎ এমন একটা মন্তব্য কেন আমার চেহারার কথা বলছি দেখতে যেমনই হোক বাইশ বছর বয়সে বেশিরভাগ লোকের চেহারায় আর কিছু না হোক যৌবনের দীপ্তি অন্তত থাকে কিন্তু আমার বেলায় এই জিনিসটাও অনুপস্থিত আমাকে কুচ্ছিত বললেও কম বলা হয় বেটে, মোটা প্রায় বিকৃত চাপা বুক লম্বা মোটা মোটা দুটো হাত চোখগুলো কুতকুতে ধূসর বিশ্রী মোটা একজোড়া ভুরু প্রায় সিকি শতাব্দী আগে এমন ছিল আমার চেহারা দুঃখের বিষয় সামান্য কিছু পরিবর্তন ছাড়া এখনও তেমনই আছে চেহারার দিক দিয়ে প্রকৃতি আমাকে বঞ্চিত করেছে সন্দেহ নেই তবে পুষিয়ে দিয়েছে অন্য দিক দিয়ে লোহার মতো শক্ত আমার শরীর অস্বাভাবিক শক্তি পেশিগুলোয় মগজের শক্তিটাও বলা যায় একটু অসাধারণ ফলে আমার কোনো বন্ধু নেই না একজন আছে কোনো মেয়ে স্বেচ্ছায় কখনো আমার ছায়া মাড়ায় না এই গত সপ্তাহে শুনেছি আড়ালে একটা মেয়ে আমাকে বলছিল রাক্ষস আমি যে শুনে ফেলেছি সে টের পায়নি পেলে হয়তো বলতো না একবার হঠাৎ করেই আমার সম্পর্কে কৌতূহলী হয়ে উঠেছিল একটা মেয়ে ব্যাপারটা টের পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পারলে জান দিয়ে ফেলি ওর জন্যে এমন সময় আমার টাকার উচ্ছটা গেল বন্ধ হয়ে মেয়েটারও আর চেহারা দেখি না দিন পর ওকে খুঁজে বের করে কাকুতি মিনতি করলাম জীবনে ওই প্রথম এবং ওই শেষ কোনো মেয়েকে মিনতি করা বললাম যেন আমাকে প্রত্যাখ্যান না করে কিছুই বলল না সে আয়নার সামনে নিয়ে গিয়ে আমাকে বলল দেখো আমি যদি বিউটি হই তো তুমি কি তখন আমার বয়স মাত্র বিশ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কুচ্ছিত মুখটা দেখছি আর এসব এইসব আবলতাবোল ভাবছি হঠাৎ একটা শব্দ হলো দরজায় বাস্তবে ফিরে এলাম আমি কান খাড়া করলাম আবার শব্দ কেউ দরজা ধাক্কাচ্ছে রাত প্রায় বারোটা এত রাতে কে আসতে পারে কলেজে একজনই আমার বন্ধু সম্ভবত পৃথিবীতেও ওই কি একটা কাশির শব্দ শোনা গেল তাড়াতাড়ি এগুলা দরজা খোলার জন্যে কাশিটা পরিচিত লম্বা এক লোক ত্রস্ত পায়ে ঢুকল ঘরে বছর তিরিশেক হবে বয়স অসম্ভব সুন্দর পুরুষালী চেহারা ডান হাতে ভারী একটা লোহার বাক্স ওজনে নুয়ে পড়েছে সে সিন্দুকের মতো বাক্সটা কোনো রকমের টেবিলের উপর রেখে কাশতে শুরু করল লোকটা প্রচণ্ড কাশি কাশতে কাশতে লাল হয়ে গেল তার মুখ অবশেষে একটা চেয়ারে বসে থুক করে একদলা রক্ত ফেলল মেঝেতে একটা গ্লাসে খানিকটা হুইস্কি ঢেলে এগিয়ে দিলাম ওইটুকু খেয়ে একটু যেন ভালো বোধ করতে লাগলো সে তারপর চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো এই ঠান্ডা এতক্ষণ দাঁড় করিয়ে রাখলে কেন জানো ঠান্ডায় শ্বাস নিয়ে আর মরে যাওয়া একই কথা আমার জন্যে আমি কি করে জানব তুমি এসেছো বললাম আমি এত রাতে কেউ আসে কারো কাছে হ্যাঁ সম্ভবত এই তোমার কাছে আমার শেষ আসা অনেক কষ্টে একটু হাসার চেষ্টা করলো আমি শেষ অলি আমি শেষ মনে হয় না কালকের দিন পর্যন্ত টিকব পাগল বসুত আমি ডাক্তার ডেকে আনছি হাত নেড়ে আমাকে নিষেধ করলো সে আমি বুঝতে পারছি আমার অবস্থা ডাক্তার ডেকে লাভ হবে না আমি ডাক্তারি পড়েছি আমি ভালোই জানি কোনো ডাক্তারি আর কিছু করতে পারবে না আমার শেষ সময় ঘনিয়ে এসেছে তার চেয়ে যা বলছি মন দিয়ে শোনো হয়তো দ্বিতীয়বার শোনার জন্য জীবিত পাবে আমাকে দু বছর ধরে আমরা বন্ধু তো আমার সম্পর্কে কতটুকু জানো তুমি জানি তুমি ধনী সাধারণত যে বয়সে সবাই কলেজ থেকে বেরিয়ে যায় তুমি সেই বয়সে কলেজে ভর্তি হয়েছ তুমি বিবাহিত এবং তোমার স্ত্রী মারা গেছেন সেটাও জানি আর জানি তুমি আমার সবচেয়ে ভালো এবং সম্ভবত একমাত্র বন্ধু আমার একটা ছেলে আছে তা জানো না তো পাঁচ বছর বয়স ওর মায়ের বিনিময় ওকে পেয়েছি সেজন্য কোনো দিন ওর দিকে তাকানোর ইচ্ছে আমার হয়নি হলি ছেলেটার ভার আমি তোমাকে দিয়ে যেতে চাই চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠলাম আমি আমাকে হ্যাঁ তোমাকে গত দু বছর ধরে আমি খামাক তোমার সঙ্গে মিশেছি ভাবো কিছুদিন ধরে বুঝতে পারছিলাম আমার দিন শেষ তখন থেকে খোঁজ করতে থাকি এমন একটা লোক যার জিম্মায় রেখে যেতে পারবো আমার ছেলেকে আর এটাকে লোহার সিন্দুকটায় টোকা দিল সে তুমি সেই লোক হলি অনেক ঝড়ঝলসহ প্রাচীন বৃক্ষের মতো শক্ত তুমি আমি জানি তুমি পারবে আমার ছেলেটাকে মানুষ করে তুলতে শোনো আমার মৃত্যুর পর দুনিয়ার সবচেয়ে প্রাচীন বংশগুলোর একটার একমাত্র প্রতিনিধি হিসেবে বেঁচে থাকবে আমার ছেলেটা আমার পঁয়ষট্টি কি ছেষট্টিতম পূর্বপুরুষ ছিলেন দেবতা আইসিসের মিশরীয় পুরোহিতদের একজন তুমি হয়তো কথাটা হেসে উড়িয়ে দেবে কিন্তু আমি বলছি একদিন নিঃসংশয়ে প্রমাণিত হবে কথাটা তার নাম ক্যালিক্রেটিস গ্রিস বংশোদ্ভূত হয়েও মিশরীয়দের পুরোহিত হয়েছিলেন তিনি উনত্রিশতম রাজবংশের এক মেন্ডেসিয়ান ফারাও হার হোক গ্রিক ভাড়াটে সৈন্যদের নিয়ে এক বাহিনী গঠন করেছিল এই বাহিনীর সৈনিক ছিলেন তার বাবা হেরোডাটাস যে ক্যালিক্রেটিসের কথা উল্লেখ করেছেন আমার বিশ্বাস তিনি আমার পূর্বপুরুষ ক্যালিক্রেটিসের দাদা অথবা পর্দাদা ফারাও পরিবারের এক রাজকন্যা এই পুরোহিত ক্যালিক্রেটিসের প্রেমে পড়েন খ্রিস্টপূর্ব তিনশো উনচল্লিশ শব্দের দিকে ফারাওদের চূড়ান্ত পতনের সময় মিশর ছেড়ে পালিয়ে গেলেন ক্যালিক্রেটিস কোমার্যের ব্রত ভঙ্গ করে সঙ্গে নিয়ে গেলেন সেই রাজকন্যাকে জলপথে পালাচ্ছিলেন তারা পথে জাহাজ ডুবি হলো কোনো মতে তীরে উঠলেন দুজনে দলের বাকিরা মারা পড়ে জায়গাটা আফ্রিকা উপকূলে সম্ভবত আজকের ডেলাগো উপসাগরের উত্তরে কোথাও প্রচণ্ড কষ্ট সহ্য করে তারা সেখানে জীবন ধারণ করতে লাগলেন অবশেষে সেখানকার এক জঙ্গলি জাতির দোর্দণ্ড প্রতাপ রানীর অনুগ্রহ লাভ করলেন জাতিটা জঙ্গলি হলেও তাদের রানী অদ্ভুত সুন্দরী এক শ্বেতাঙ্গিনী কোনো কারণে কারণটা আমি জানতে পারিনি বেঁচে থাকলেই এই বাক্সের জিনিসগুলো থেকে তোমরা হয়তো জানবে সেই শ্বেতাঙ্গিনী রানী খুন করে আমার পূর্বপুরুষ ক্যালিক্রেটিসকে তার স্ত্রী কিভাবে জানি না শিশুপুত্রকে নিয়ে পালিয়ে চলে গেলেন এথেন্সে ছেলের নাম রাখলেন স্থেনেস অর্থাৎ শক্তিমান প্রতিশোধ গ্রহণকারী পাঁচশো বা তার কিছু বেশি বছর পর পরিবারটা চলে আসে রোমে কি পরিস্থিতিতে কেন সেটার কিছুই জানা যায়নি এখানে ওরা পাঁচ শতাব্দী বা তার কিছু বেশি সময় বসবাস করেন তারপর সাতশো সত্তর খ্রিস্টাব্দের দিকে শার্লেমেন যখন লোম্বাড়ি দখল করলেন তখন ওরা চলে এলেন লোম্বাড়িতে পরিবারের কর্তা খুব ঘনিষ্ঠ হয়ে ওঠেন সম্রাটের সঙ্গে অবশেষে তারা আলস পর্বতমালা পেরিয়ে ব্রিটানিতে এসে স্থিত হলেন আট পুরুষ পরে তার এক বংশধর চলে গেলেন ইংল্যান্ডে এডওয়ার্ড দ্য কনফেসরের আমল সেটা উইলিয়াম দ্য কনকোয়ারের সময় খুবই ক্ষমতাশালী আর সম্মানিত লোক হয়ে উঠলেন তিনি সেই সময় থেকে আজ পর্যন্ত পূর্বপুরুষদের পরিচয় আমি নিখুঁতভাবে জানি যাই হোক উইলিয়াম দ্য কনকুয়ারদের সময় ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন যিনি তার বংশধরদের কেউ খুব একটা নাম করতে পারেননি তাই বলে ভেবো না সবাই খুব নিচু ধরনের পেশা বেছে নিয়েছিলেন কখনো তারা সৈনিক হিসেবে কাজ করেছেন কখনো সওদাগর মোট কথা মাঝামাঝি একটা অবস্থানে থেকেছেন সময়। দ্বিতীয় চার্সের সময় থেকে এই শতাব্দীর শুরু পর্যন্ত শুধু সওদাগরই ছিল তাদের পেশা সতেরোশো নব্বইয়ের দিকে আমার দাদা মদ চলায়ের ব্যবসা করে বেশ মোটা অঙ্কের সম্পদের মালিক হয়ে যান আঠারো একুশ সালে তিনি মারা গেলে আমার বাবা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হন ওই বিশাল সম্পত্তির বেশিরভাগই বাজে খরচ করে উড়িয়ে দিলেন বাবা দশ বছর আগে মারা গেছেন তিনি আর আমার জন্য রেখে গেছেন বছরে দু পাউন্ড আয়ের সম্পত্তি হাতে নগদটা কাশার সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়লাম অভিযানে এটার সঙ্গে সম্পর্ক ছিল সেই অভিযানের লোহার বাক্সটার দিকে ইশারা করল সে শোচনীয়ভাবে শেষ হলো আমার সেই অভিযান কোনো মতে প্রাণ নিয়ে ফিরতে পারলাম আমি ফেরার পথে দক্ষিণ ইউরোপ ভ্রমণ করলাম শেষে পৌঁছলাম এথেন্সে ওখানে পরিচয় হলো আমার প্রিয়তমা স্ত্রীর সঙ্গে আমার গ্রিক পূর্বপুরুষদের ঢঙে যদি নাম দেওয়া যেত তাহলে ওর নাম হতো অপরূপা ওকে বিয়ে করলাম আমি এক বছর পর আমার ছেলেকে জন্ম দিতে গিয়ে ও মারা গেল কিছুক্ষণের জন্য থামল সে মাথাটা ঝুলে পড়ল হাতের উপর। একটু পরে আবার শুরু করলো বিয়ে আমাকে সরিয়ে দিল আমার কাজ থেকে এখন ইচ্ছে করলো আমি আর তাতে ঢুকতে পারবো না আমার সময় শেষ হলি আমার সময় শেষ আমি যে দায়িত্ব তোমাকে দিতে যাচ্ছি তা যদি নাও একদিন তুমি সব জানতে পারবে স্ত্রীর মৃত্যুর পর মন শক্ত করে আরেকবার চেষ্টা করার সিদ্ধান্ত আমি নিয়েছিলাম কিন্তু আমার প্রথম অভিযানের অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম পূব দেশীয় কথ্য ভাষা বিশেষ করে আরবি বলায় দক্ষ না হলে লাভ হবে না এই ভাষা শেখার জন্যই আমি এখানে এসেছিলাম এখানে আসার কিছুদিনের দিনের ভেতরেই আমার এই রোগটা দেখা দেয় এখন তো শেষ অবস্থায় এসে পড়েছে কথাটার উপর জোর দেওয়ার জন্যই যেন তীব্র কাশির দমকে কুঁকড়ে গেল সে আমি আরেকটু হুইস্কি দিলাম তাকে খেয়ে আবার একটু সুস্থ বোধ করতে লাগলো সে বলে চলল লিও মানে আমার ছেলেকে আমি কখনো দেখিনি জন্মের পর যখন ছোট্ট এইটুকু ছিল তখন দেখেছি এরপর আর না দেখার ইচ্ছে হয়নি কখনো তবে শুনেছি এখন নাকি সে খুব চটপটে হয়েছে সুন্দরও পকেট থেকে আমার নাম লেখা একটা চিঠি বের করলো আমার দিকে এগিয়ে দিয়ে বলল এতে আমি লিখে দিয়েছি কি পাঠ্যক্রম অনুসরণ করে ছেলেটাকে পড়াবে একটু অদ্ভুত মনে হবে কিন্তু উপায় নেই ওভাবেই গড়ে তুলতে হবে আমার ছেলেকে সে কারণে অপরিচিত কারো ওপর ওর ভার দেয়া যাবে না হলি তুমি নেবেই দায়িত্ব কি দায়িত্ব সেটা তো আগে আমাকে জানতে হবে আমার ছেলে লিওর দায়িত্ব ওর বয়স পঁচিশ না হওয়া পর্যন্ত ও তোমার কাছে থাকবে তবে একটা কথা মনে রাখবে কখনো স্কুলে পাঠাবে না ওকে যেদিন ওর বয়স পঁচিশ পূর্ণ হবে সেদিনই শেষ হবে তোমার অভিভাবকত্ব তারপর এই চাবিগুলো দিয়ে ওই লোহার বাক্সটা খুলবে ওকে পড়তে দেবে ভেতরের জিনিসগুলো পড়া শেষ ওকে জিজ্ঞেস করবে রহস্য অনুসন্ধানে যেতে চায় কি না কোনোরকম রকম বাধ্যবাধকতা নেই ওর ইচ্ছে হলে যাবে না হলে যাবে না এবার শোন আমার শর্তগুলো আমার বর্তমান আয় বছরে দু হাজার দুশো যদি আমার ছেলের অভিভাবকত্ব নাও তাহলে আমার উইল অনুযায়ী ওর অর্ধেকটা তুমি পেতে থাকবে সারা জীবন বছরে এক হাজার তোমার পারিশ্রমিক আগেই বলেছি ওকে স্কুলে পাঠাতে পারবে না সুতরাং ছেলেটাকে মানুষ করতে হলে জীবন দিয়ে খাটতে হবে তোমাকে আর একশো হচ্ছে ছেলেটার ভরণ পোষণের খরচ বাকি অর্ধেক লিওর বয়স পঁচিশ না হওয়া পর্যন্ত জমা হতে থাকবে যে রহস্যের কথা বললাম সেটা সমাধানের জন্য ও যদি বেরোতে চায় তখন যেন মোটা অঙ্কের একটা টাকা থাকে ওর হাতে ধরো দায়িত্ব শেষ হওয়ার আগেই আমি মারা গেলাম তখন জিজ্ঞেস করলাম আমি চ্যান্সারই ওর অভিভাবক হবে তোমাকে শুধু একটা উইল করে যেতে হবে যেন এই বাক্সটার মালিক হয় লিও শোনো হলে আমাকে ফিরিয়ে দিও না বিশ্বাস করো তুমি ছাড়া আর কেউ পারবে না এই দায়িত্ব নিতে আগ্রহী চোখে আমার দিকে তাকালো সে আমি এখন উত্তত করছি দায়িত্বটা এত অদ্ভুত আমার মুখের দিকে চেয়ে দায়িত্বটা নাও হলি আমাদের বন্ধুত্বের কথাটা স্মরণ করো তাছাড়া আমার শরীরের যা অবস্থা আর কোনো ব্যবস্থা করার সময় আমি পাবো না ঠিক আছে অবশেষে বললাম আমি আমি করব তবে এতে যা লিখেছ তা যদি আমার মনোপুত হয় তবেই একটু আগে যে খামটা ও দিয়েছে সেটা দেখলাম বাঁচালে হলি কি বলে যে তোমাকে ধন্যবাদ দেবো জানি না নিশ্চিন্ত থাকো তোমার মনোপুত হবে না এমন কোনো কথাই ওতে নেই কথা দাও বাবার স্নেহে মানুষ করবে ছেলেটাকে আর ওই চিঠিতে আমি যেভাবে যেভাবে বলেছি সেভাবে ওকে শিক্ষা দেবে বেশ কথা দিলাম এবার তাহলে আমি যাই হলি বাক্সটা রইল এখানে খামের ভেতর পাবে উইল ছেলেটাকে আনিয়ে নিও উইলটা দেখালি ওরা দিয়ে দেবে তোমার কাছে তোমার সততা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই হলি তবু বলছি যদি বিশ্বাসঘাতকতা করো আমার আত্মা সারা জীবন তোমাকে তাড়া করে ফিরবে কিছু বললাম না আমি আসলে বলতে পারলাম না চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে মোমবাতিটা তুলে নিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো মুখটা এককালে সুন্দর ছিল কিন্তু অসুখ সেটাকে বিধ্বস্ত করে দিয়েছে পোকার খাদ্য বলল সে ভাবতে পারো আর কয়েক ঘন্টার ভেতরে ঠান্ডা শক্ত হয়ে যাবে আমার এই শরীর বাড়ানো শেষ খেল খতম বেঁচে থাকার যে যন্ত্রণা তার তুলনায় আর কতটুকু দাম জীবনের অন্তত আমার ক্ষেত্রে তো শূন্য আশা করি আমার ছেলের বেলায় তা হবে না যদিও সাহস আর বিশ্বাস থাকে বিদায় বন্ধু বলে আচমকা আমাকে জড়িয়ে ধরল সে কপালে একটা চুমু খেয়ে ঘুরে দাঁড়ালো যাওয়ার জন্য শোনো ভিনসি তুমি যদি এতটাই অসুস্থ একটু বসো আমি ডাক্তার নিয়ে আসি না না ডাক্তার ডাকার কোনো দরকার নেই বিষ খাওয়া ইঁদুরের মতো আমি মরবো আমি চাই না সে সময় কেউ থাকুক আমার সঙ্গে না না ভিনসি আমি বিশ্বাস করি না হাসলো সে একটা মাত্র কথা উচ্চারণ করলো মনে রেখো তোমার দায়িত্ব তারপর সে চলে গেল আর আমি আস্তে আস্তে বসে পড়লাম একটা চেয়ারে ভিন্সিকে ঠেকানোর কথা মনেও পড়ল না বসে বসে চোখ ডলতে লাগলাম যেন নিশ্চিত হতে চাইছি সত্যি জেগে আছি না স্বপ্ন দেখছি স্বপ্ন যে দেখছি না তা বুঝতে অসুবিধা হলো না তখন মনে হলো নিশ্চয়ই মাতাল অবস্থায় ছিল ভিনসি ও যা বলে গেল বা করে গেল কোনো স্বাভাবিক মানুষের পক্ষে তা বলা বা করা অসম্ভব অনেকগুলো প্রশ্ন জাগলো আমার মনে এক এক করে সেগুলোর উত্তর খুঁজতে লাগলাম পাঁচ বছর বয়সের একটা ছেলে আছে অথচ তাকে বাচ্চা বয়স ছাড়া কখনো দেখেনি সম্ভব না এত নিখুঁতভাবে কেউ তার মৃত্যুর কথা আগে থেকে বলে দিতে পারে না খ্রিস্ট জন্মের তিনশো বছর আগের পূর্বপুরুষের পরিচয় জানা বা এমন আচমকা একমাত্র ছেলের অভিভাবকত্ব আর নিজের সম্পত্তির অর্ধেক কোনো কলেজ বন্ধুকে দিয়ে দেয়া সম্ভব কারো পক্ষে অবশ্যই না তাহলে হয় পাগল হয়ে গেছে নয় মাতাল অবস্থায় ছিল ভিনসি যদি তাই হয় লোহার বাক্সটায় কি আছে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না পাগল হওয়ার দশা আমারও শেষে বিরক্ত হয়ে শুয়ে পড়লাম বিছানায় সঙ্গে সঙ্গে তলিয়ে গেলাম গভীর ঘুমে ঘুম ভাঙল সকাল আটটায় শুনলাম কে যেন ডাকছে আমার নাম ধরে উঠে গিয়ে দেখি জন কলেজে নানা কাজে আমাকে আর ভিনসিকে সাহায্য করে ছেলেটা কি ব্যাপার জন কি হয়েছে জিজ্ঞেস করলাম আমি এমন চাচাছ কেন ভূত দেখেছ নাকি আরও খারাপ স্যার জবাব দিল সে লাশ রোজকার মতো আজও মিস্টার ভেন্সিকে ডাকতে গিয়েছিলাম গিয়ে দেখি ঠান্ডা শক্ত মরে পড়ে আছেন হতভাগ্য ভেন্সির মৃত্যুতে বেশ একটা আলোড়ন হলো কলেজে তবে তার মৃত্যুর কারণ অনুসন্ধানের কোনো তোড়জোড় হলো না কারণ সবাই জানতো ও অসুস্থ তাছাড়া ডাক্তারও রায় দিলেন মৃত্যুটা স্বাভাবিক আগের দিন রাতে ওর সঙ্গে আমার যে আলাপ হয়েছিল সে সম্পর্কে আমি উচ্চবাচ্য করলাম না শুধু বললাম প্রায়ই যেমন আসতো সেদিনও তেমন ও এসেছিল আমার কাছে অন্ত্যেষ্টিক্রিয়ার দিন এক আইনজীবী এলেন লন্ডন থেকে ভিনসির সব যাত্রায় অংশ নিলেন ভদ্রলোক তারপর চলে গেলেন যাওয়ার আগে ওর ঘর থেকে নিয়ে গেলেন উত্তরাধিকার সংক্রান্ত কাগজগুলো নিশ্চয়ই ভিন্সি উকিলকে আগেই জানিয়েছিল কোথায় পাওয়া যাবে ওগুলো লোহার বাক্সটা রইল আমার কাছে পরের এক সপ্তাহ আর এ নিয়ে ভাবনা চিন্তার সুযোগ পেলাম না আমি ভীষণ ব্যস্ত থাকতে হলো ফেলোশিপের পরীক্ষা নিয়ে অবশেষে শেষ হলো পরীক্ষা ক্লান্ত শরীরে ঘরে ফিরে ডুবে গেলাম একটা আরামকে দাঁড়ায় মনটা বেশ খুশি খুশি ভালোই হয়েছে পরীক্ষা আর সব চিন্তা বিদায় হয়েছে মস্তিষ্কটা ফাঁকা এই সুযোগে আবার গুড়ি মেরে এগিয়ে এলো ভিন্সি তার ছেলে তার সম্পত্তি তার রহস্যময় আচরণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভেবে দেখলাম আবার মনে হলো একটাই সিদ্ধান্ত টানা যায় আত্মহত্যা করেছে ভিন্সি কিন্তু কেন এই প্রশ্নের সমাধান আমার জানা নেই লোহার সিন্দুকটা খুলতে পারলে হয়তো জানা যেত কিন্তু তা সম্ভব নয় ভিন্সের কাছে প্রতিজ্ঞা করেছি ওর ছেলের বয়স পঁচিশ হওয়ার আগে খোলা হবে না ওটা বসে বসে ভাবছি সব এমন সময় দরজায় শব্দ বড় পেট মোটা নীল একটা খাম দিয়ে গেল ডাকপিওন দেখেই বুঝলাম উকিলের চিঠি আর নিঃসন্দেহে ভিনসির দেয়া দায়িত্বের সঙ্গে এর সম্পর্ক আছে চিঠিটা পড়লাম ভিনসি তার সম্পত্তি আর ছেলের দায়িত্ব নেওয়া সম্পর্কে যা যা বলেছিল প্রায় তাই বলেছেন আইনজীবী দুজন অতিরিক্ত যা বলেছেন তা হলো নাবালক লিও ভিন্সির স্বার্থ ঠিক মতো রক্ষা হচ্ছে কিনা তা তদারকির জন্য ভিন্সের উইলের ব্যাপারটা কোর্ট অফ চ্যান্সারিকে তারা জানিয়েছেন বাচ্চাটাকে কবে কোথায় কিভাবে হস্তান্তর করবেন তা জানতে চেয়েছেন সব শেষে চিঠির নিচে স্বাক্ষর রয়েছে জিওফ্রেন জর্ডন চিঠি রেখে এবার উইলের অনুলিপিটা তুলে নিলাম সহজ ভাষায় পরিষ্কার করে লেখা আমার সঙ্গে শেষ সাক্ষাতের সময় উইল সম্পর্কে ভিন্সি যা যা বলেছিল হুবহু তাই মানে সত্যি ছেলেটার দায়িত্ব নিতে হবে আমাকে হঠাৎ মনে পড়ে গেল লোহার সিন্দুকের সঙ্গে যে চিঠিটা লিখে গিয়েছিল সেটার কথা তাড়াতাড়ি নিয়ে এসে খুললাম চিঠিটা প্রথমে লেখা লিওর পঁচিশতম জন্মদিনে সিন্দুকটা খোলার নির্দেশ তারপর লিখেছে কী কী পদ্ধতি এবং শিক্ষাক্রম অনুসরণ করতে হবে ছেলেটার শিক্ষার ব্যাপারে গ্রিক উচ্চতর গণিত এবং আরবি যেন অবশ্যই পড়ানো হয় সে সম্পর্কে স্পষ্ট নির্দেশ রয়েছে সবশেষে পুনশ্চ দিয়ে লিখেছে পঁচিশ বছর বয়স হওয়ার আগেই যদি ছেলেটা মারা যায় যদিও ওর বিশ্বাস তেমন কিছু ঘটবে না আমি খুলব সিন্দুকটা এবং যেসব তথ্য পাব নিজেকে যোগ্য মনে করলে সে অনুযায়ী বের হব রহস্য অনুসন্ধানে আর অযোগ্য মনে করলে পুড়িয়ে ফেলতে হবে ভেতরের জিনিসগুলো কোনো পরিস্থিতিতেই অপরিচিত কারো কাছে দেওয়া চলবে না ও চিঠি পড়ার পর আপত্তি করার মতো কিছু খুঁজে পেলাম না আমি মিসেস জিওফ্রি অ্যান্ড জর্ডানকে লিখে দিলাম দায়িত্ব গ্রহণ করছি আশা করি দিন দশকের ভেতর আমি লিও ভিন্সির অভিভাবকত্ব নিতে পারব কর্তৃপক্ষের কাছে গেলাম আমি আসল কথা পুরোটা চেপে গিয়ে কেবল ভিনসির অনুরোধে তার ছেলের অভিভাবকত্ব নেওয়ার কথাটুকু জানালাম কলেজের ফেলো থাকা অবস্থায় ছেলেটাকে যেন আমার কাছে রাখতে পারি তার অনুমতি চাইলাম প্রথমত কিছুতেই রাজি হবে না কর্তৃপক্ষ অনেক পীড়াপিড়ির পর রাজি হলো তবে এক শর্তে কলেজের ঘর ছেড়ে দিতে হবে আমাকে নিজের থাকার ব্যবস্থা নিজেরই করতে হবে ভালো কথা একটু কষ্ট হলেও কলেজের কাছাকাছি একটা বাসা খুঁজে বের করতে পারলাম এবার ছেলেটার দেখাশোনার জন্য একজন লোক ঠিক করতে হবে একটা ব্যাপার ভেবে রেখেছি প্রথমেই কোনো মহিলাকে খবরদারি করতে দেব না লিওর ওপর আমার জন্য যদি বিন্দুমাত্র ভালোবাসা জন্মায় ওর মনে তাতে কিছুতেই ভাগ বসাতে দেব না কোনো মেয়েকে তাছাড়া বাচ্চাটার যা বয়স তাতে মেয়ে মানুষের সাহায্য ছাড়াই ও চলতে পারবে বেশ খোঁজাখুঁজি করে গোলমুখো এক যুবককে ঠিক করে ফেললাম নাম জব এক শিকারীর আস্তা বলে সাহায্যকারীর কাজ করত। পাঁচ বছরের একটা বাচ্চার দেখাশোনা করতে হবে শুনে বেশ খুশি মনেই চলে এলো আমার সঙ্গে এরপর সিন্দুকটা নিয়ে লন্ডন গেলাম ব্যাঙ্কে জমা রাখলাম ওটা তারপর শিশুর স্বাস্থ্য ও পরিচর্যা বিষয়ে কয়েকটা বই কিনে ফিরে এলাম বাসায় বইগুলো প্রথমে নিজে পড়লাম তারপর জোরে জোরে পড়ে শুনলাম জবকে তারপর অপেক্ষা লিওর জন্যে অবশেষে এলো লিও বয়স্ক এক মহিলা তাকে দিয়ে গেল কি সুন্দর ছেলেটা এমন নিখুঁত সুন্দর শিশু এর আগে কখনো দেখিনি আমি চোখ দুটো ধূসর চড়া কপাল মুখটা এই বাচ্চা বয়সে খোদাই করা মূর্তির মতো কাটা কাটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা সম্ভবত ওর চুল নিখাদ সোনার মতো রং ফোঁকড়া ঘন হয়ে লেপটে আছে সুগঠিত মাথার সঙ্গে সঙ্গের মহিলা যখন চলে গেল সামান্য কাঁদল ও কখন আমি ভুলতে পারবো না সে দৃশ্য দাঁড়িয়ে আছে ও জানলা দিয়ে রোদ এসে পড়েছে ওর সোনালী চুলে একটা হাত মুঠো পাকিয়ে ডলছে একটা চোখ অন্য চোখে চেয়ে আছে আমার দিকে চেয়ারে বসে আছি আমি একটা হাত বাড়িয়ে দিয়ে অপেক্ষা করছি কখন আসবে আমার কোলে অন্যদিকে জব ঘরের এক কোণে দাঁড়িয়ে নানা ধরনের ছেলে ভোলানো শব্দ করে চলেছে কয়েক মিনিট চললো এরকম তারপর হঠাৎ দুহাত বাড়িয়ে দিয়ে আমার দিকে ছুটে এলো ছেলেটা তুমি ভালো দেখতে পচা কিন্তু ভালো বলল ও বুকের ভেতর জড়িয়ে ধরলাম লিওকে দশ মিনিট পর দেখা গেল মাখন লাগানো বিরাট এক টুকরো রুটি পরম তৃপ্তির সঙ্গে খাচ্ছে ও রুটিতে জ্যাম মাখিয়ে দিতে চাইল জব কড়া চোখে ওর দিকে তাকালাম আমি স্মরণ করিয়ে দিলাম মাখনের সঙ্গে জ্যাম কঠোরভাবে নিষেধ করা হয়েছে বইয়ে অল্পদিনের ভেতর সারা কলেজের সবার প্রিয় পাত্র হয়ে উঠল লিও আমার সঙ্গে খুব ভাব হয়ে গেছে ওর যত দিন যাচ্ছে ততই আমরা আরও ঘনিষ্ঠ হয়ে উঠছি আমি ওকে যতটা আদর করি খুব কম ছেলেই বাবার কাছ থেকে ততটা আদর পায় আর ও আমাকে যতটা ভালোবাসে খুব কম বাবাই তা পেয়েছে ছেলের কাছ থেকে পৃথিবীটাকে আজকাল খুব সুন্দর মনে হয় আমার দিনগুলো কেমন দ্রুত চলে যাচ্ছে ছোট্ট লিও শৈশব পেরিয়ে কৈশোরে পা দিল তারপর যৌবনে বয়স যত বাড়ছে ওর শরীরের এবং মনের সৌন্দর্যও যেন ততই বাড়ছে ওর বয়স যখন পনেরো কলেজের সবাই ওকে ডাকতে লাগলো বিউটি বলে আর আমার নাম দিল বেস্ট আমরা দুজন একসাথে বেরোলেই আড়ালে ওরা বলাবলি করে ওই দেখো বিউটি অ্যান্ড দ্য বেস্ট যাচ্ছে এক লোক একদিন একটু জোরেই বলে ফেললো কথাটা শুনতে পেলো লিও চোখের পলক ফেলার আগেই দেখলাম ছুটে গেল ও টুটি টিপে ধরল ওর দ্বিগুণ আকারের লোকটার মজা দেখার জন্য কিছু দেখতে পাইনি এমন ভঙ্গি করে এগিয়ে গেলাম আমি একটু পরে ফিরে দেখি লোকটাকে মাটিতে শুইয়ে দিয়ে ফিরে আসছে লিও আরো কয়েকটা বছর কেটে গেল এখন কলেজের নিন্দুকেরা আড়ালে আমাকে ডাকে চ্যারণ গ্রিক পুরাণে বর্ণিত মৃত্যু নদীর খেয়ানৌকার মাঝি আর লিওকে ডাকে দেবতা এবার দারুণ একটা নাম দিয়েছে ওরা লিওর দিকে তাকালে মনে হয় যেন সাক্ষাৎ অ্যাপোলো নেমে এসেছে মর্তের মাটিতে এ তো গেল চেহারার কথা জ্ঞান বুদ্ধির দিক থেকেও ও লিও চমৎকার ওর বাবার নির্দেশ মতোই শিক্ষা দিচ্ছি ওকে আমি গ্রিক এবং আরবিতে আশানুরূপ দক্ষতা দেখাচ্ছে ও আরবি ভাষাটা ওকে ঠিকমতো শেখানোর জন্য আমাকেও শিখতে হয়েছে পাঁচ বছরের ভেতর দেখলাম আমার চেয়ে তো বটেই যে অধ্যাপক আমাদের দুজনকে শিখিয়েছেন তার চেয়ে কোনো অংশে খারাপ জানে না ও ভাষাটা শিকার সবসময়ই আমাকে বিশেষভাবে আকর্ষণ করে আমার অপ্রতিরোধ আবেগের প্রকাশ যেন আমি ঘটাতে পারি এর ভেতর দিয়ে লিওর মাঝেও আমি সঞ্চারিত করেছি এই আবেগটা প্রতি শরতে আমরা কোথাও না কোথাও চলে যাই হয় মাছ ধরতে নয়তো শিকার করতে কখনো স্কটল্যান্ডে কখনো নরওয়েতে রাশিয়াতেও গিয়েছি একবার বন্ধুকে আমার হাতের টিপ খুব ভালো কিন্তু আজকাল দেখছি আমাকেও হারিয়ে দিচ্ছে লিও লিওর বয়স যখন আঠারো ওকে ভর্তি করিয়ে দিলাম কলেজে একুশ বছর বয়সে ও ডিগ্রি নিয়ে বেরোলো সম্মানজনক একটা ডিগ্রি যদিও খুব উঁচু কিছু নয় এই সময় আমি প্রথমবারের মতো ওকে ওর ইতিহাস শোনালাম সামনে যে রহস্য উন্মোচন করতে হবে তাও বললাম খুব কৌতূহলী হয়ে উঠল লিও আমি বললাম পঁচিশ বছর বয়স হওয়ার আগে কৌতূহল মেটানোর কোনো উপায় নেই কেননা ওর বাবা সেরকমই নির্দেশ দিয়ে গেছেন ওকে নিয়ে একটাই মাত্র ঝামেলা কোনো মেয়ে পরিচিত হওয়া মাত্রই প্রেমে পড়ে যায় ওর তবে আমার ভাগ্য ভালো লিও খুবই বুদ্ধিমান ছেলে প্রেমের প্রতিটি ফাঁদি সাফল্যের সঙ্গে কেটে বেরিয়ে আসে ও এভাবে পেরিয়ে গেল বাকি কটা দিন পঁচিশ বছর পূর্ণ হল লিওর লিওর পঁচিশতম জন্মদিনের আগের দিন আমরা দুজনেই লন্ডন গেলাম সেই রহস্যময় সিন্দুকটা ব্যাংক থেকে তুলে সন্ধ্যার দিকে ফিরে এলাম কেমব্রিজে সারা রাত ঘুমোতে পারলাম না আমরা ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘরে হাজির হলো লিও পরনে না এখনো রাতের পোশাক ওর ইচ্ছা এক্ষুনি খোলা হোক সিন্দুকটা বিশ বছর না খোলা অবস্থায় আছে আমি বললাম আর কিছুক্ষণ থাকলে খুব একটা অসুবিধা হবে না নাস্তা সেরেই ওটা খুলব আমরা ঠিক নটায় একটু অস্বাভাবিক রকম কাঁটায় কাটায় নটায় আমরা নাস্তা সারলাম উত্তেজনায় টকবক করছে আমাদের ভেতরটা এমন কি জবের ভেতরে সংক্রমিত হয়েছে উত্তেজনা আমরা কেউই ঠিক স্বাভাবিক অবস্থায় নেই লিওর চায়ে চিনির বদলে এক টুকরো বেকন দিয়ে দিলাম আমি আমার অত্যন্ত দামি একটা চায়ের কাপের হাতল ভেঙে ফেললো জব সব মিলিয়ে অস্থির একটা অবস্থা অবশেষে এঁটো বাসন পেয়ালা সরানো হলো টেবিল থেকে আমার অনুরোধে জব সিন্দুক টেনে রাখল টেবিলের ওপর তারপর ভাব দেখালো যেন চলে যাচ্ছে ঘর ছেড়ে সিন্দুক বা তার ভেতরের জিনিসপত্র সম্পর্কে তার কোনো উৎসাহ নেই একটু দাঁড়াও জব বললাম আমি লিওর আপত্তি না থাকলে নিরপেক্ষ একজন সাক্ষী রাখতে চাই তবে একটা কথা আমাদের দুজনের অনুমতি ছাড়া মুখ খুলতে পারবে না নিশ্চয়ই হরিশ কাকা বলল লিও কাকা ডাকতে আমি শিখিয়েছি ওকে দরজা বন্ধ করে দাও জব আর টুকটাক জিনিস রাখার যে বাক্সটা আছে ওটা নিয়ে এসো নির্দেশ পালন করলো জব ভিন্সি অর্থাৎ লিওর বাবা মৃত্যুর রাতে যে চাবিগুলো দিয়েছিল সেগুলো বের করলাম বাক্স থেকে মোট তিনটে সবচেয়ে বড় চাবিটা তুলনামূলকভাবে আধুনিক দ্বিতীয়টা অতি প্রাচীন আর তৃতীয়টা কি বলবো কোনো কিছুর সাথে সাদৃশ্য নেই এর রুপট তৈরি একটা নিরের টুকরোর মতো টুকরোটার সঙ্গে আড়াআড়িভাবে লাগানো সরু একটা দণ্ড হাতলের মতো কাজ করে দণ্ডটা শেষ মাথায় ছোট ছোট কয়েকটা খাঁজ মোট কথা চাবির চেহারা এমন হতে পারে সেটা আমাদের ধারণায় ছিল না তৈরি তোমরা বিস্ফোরক বিশেষজ্ঞরা মাইন্ড ফাটানোর আগে যেমন জিজ্ঞেস করে তেমনই জিজ্ঞেস করলাম আমি কেউ কোনো জবাব দিল না বড় চাবিটা তুলে নিলাম উত্তেজনায় মৃদু মৃদু কাঁপছে আমার হাত খাঁজগুলোয় তেল মাখিয়ে ধীরে ধীরে তালায় ঢোকালাম চাবি মোচড় দিতেই খুলে গেল তালা একটু ঝুঁকে এলো লিও দুহাত সর্বশক্তিতে টেনে ওঠালো সিন্দুকের ভারী ডালাটা কবজিগুলোয় মরচে পড়ে গেছে বলে শক্তি লাগলো বেশ ডালাটা উঠে যেতেই দেখলাম ভেতরে আরেকটা বাক্স ধুলোয় ছেয়ে আছে রকম কষ্ট ছাড়াই সিন্দুকের ভেতর থেকে বের করে আনলাম সেটা আবলুস কাঠের বাক্স অন্তত দেখে আমার তাই মনে হলো প্রতিটা কোনা লোহার পাত দিয়ে মোড়া কালের করাল গ্রাসে ক্ষয় হয়ে গেছে জায়গায় জায়গায় এবার এটা দ্বিতীয় চাবিটা ঢোকাতে ঢোকাতে বিড়বিড় করলাম আমি নিঃশ্বাস বন্ধ করে সামনে ঝুঁকল লিওয়ার জব ঘোরালাম চাবি আমি খুললাম এই বাক্সের ডালা পর মুহূর্তে বিস্ময়ের একটা ধ্বনি বেরোলো আমার গলা দিয়ে বাক্সটার ভেতর আরেকটা বাক্স রুপোর অত্যন্ত চমৎকার সূক্ষ্ম কারো কাজ করা বাক্সটা বের করে রাখলাম টেবিলের ওপর অদ্ভুত দর্শন রূপোর চাবিটা এবার ঢুকালাম এদিক ওদিক নানাভাবে ঘুরিয়ে চাপ দিতে লাগলাম ক্লিক করে এক সময় খুলে গেল তালাটা আপনা আপনি খাড়া হয়ে গেল বাক্সের ডালা বাদামি রঙের ফালি ফালি জিনিসে বাক্সটার কানা পর্যন্ত ঠাসা দেখতে অনেকটা কাগজের মতো কিন্তু কাগজ নয় নরম কোনো উদ্ভিদের আঁশ সম্ভবত সাবধানে ওগুলো বের করে আনলাম ওপর দিক থেকে প্রায় তিন ইঞ্চি খালি হয়ে গেল বাক্স আধুনিক চেহারার সাধারণ একটা খাম চোখে পড়ল ওপরে আমার প্রয়াত বন্ধু ভিনসির হাতে লেখা আমার পুত্র লিওর প্রতি চিঠিটা লিওর হাতে দিলাম খামটা এক পলক তাকিয়ে সেটা টেবিলে নামিয়ে রাখল ও তারপরে এমন একটা ভঙ্গি করল যে আমার বুঝতে অসুবিধে হলো না বাক্সের অন্যান্য জিনিস দেখতেই সে বেশি আগ্রহী এরপর যে জিনিসটা আমি বের করলাম সেটা একটা পার্চমেন্ট সাবধানে পাকিয়ে রাখা পাক খুলে দেখলাম এটাও ভিনসির হাতে লেখা ওপরে শিরোনাম পোড়ামাটির ফলকের ওপর প্রাচীন গ্রিক অক্ষরে লেখা বক্তব্যের অনুবাদ চিঠির পাশে নামিয়ে রাখলাম ওটা তারপর বের হলো আরেকটা পার্চমেন্ট অনেক প্রাচীন আগেরটার মতোই পাকিয়ে রাখা জায়গায় জায়গায় হলুদ হয়ে গেছে অত্যন্ত সাবধানে এটা খুললাম আমি মনে হলো একই মূল গ্রিকের অনুবাদ ওটাও তবে ইংরেজিতে নয় প্রাচীন ল্যাটিন অক্ষরে লেখার ধরন ইত্যাদি দেখে মনে হলো জিনিসটা সম্ভবত ষোলো শতকের প্রথম দিককার এটার ঠিক নিচেই পেলাম শক্ত এবং ভারী একটা জিনিস হলদে রঙের লিনেনে জড়ানো আলগোছে উঠিয়ে আনতেই দেখলাম আরেক প্রস্থ সেই আঁশ আঁশ জিনিসের ওপর বসানো ছিল সেটা ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সঙ্গে জড়ানো লিনেনটা খুলে আনতেই বেশ বড় নোংরা হলুদ রঙের একটা পোড়া মাটির ফলক বেরোল দেখেই বুঝলাম খুব প্রাচীন জিনিস এককালে সম্ভবত মাঝারি আকৃতির কোনো পাত্রের অংশ ছিল লম্বাই হবে সাড়ে দশ ইঞ্চি চড়ায় সাত এবং প্রায় সিক ইঞ্চির মতো পুরু উত্তল দিকটা খুদে খুদে প্রাচীন গ্রিক অক্ষরে কি যেন লেখা জায়গায় জায়গায় অস্পষ্ট হয়ে গেছে অক্ষরগুলো লম্বালম্বী একটা দাগ দেখতে পেলাম ফলকটায় বোধহয় ভেঙে গিয়েছিল কখনো পরে সংযোজক কোনো পদার্থ দিয়ে জোড়া দেওয়া হয়েছে ভেতরের দিকটাতেও অসংখ্য লেখা কিন্তু এগুলো ভীষণ এলোমেলো আর অদ্ভুত স্পষ্টতই বোঝা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জনের হাতে লেখা ভাষাও বিভিন্ন আর কিছু উত্তেজিত গলায় ফিসফিস করে উঠল লিও রুপোর বাক্সটার ভেতর হাতালাম আমি ছোট্ট একটা লিনেনের থলে পেলাম থলের ভেতর থেকে বেরোলো হাতির দাঁতের উপর আঁকা খুবই সুন্দর একটা মিনিয়েচার আর একটা ছোট্ট চকলেট রঙের গোলমোহর সেটার উপর আঁকা কয়েকটা চিহ্ন যার অর্থ এই পর্যন্ত আমরা যতদূর উদ্ধার করতে পেরেছি সুটেন সিরা অনুবাদ করলে দাঁড়ায় রা অর্থাৎ সূর্যের রাজচিত পুত্র মিনিচারের ছবিটা লিওর মায়ের অপূর্ব সুন্দরী এক মহিলা উল্টো পিঠে ভিনসির হাতের লেখা আমার প্রিয়তমা স্ত্রী ব্যাস আর কিছু নেই বললাম আমি বেশ মিনিয়েচারটা নামিয়ে রাখতে রাখতে বলল লিও এতক্ষণ গভীর মমতার সঙ্গে মায়ের চেহারাটা দেখছিল এবার তাহলে বাবার চিঠিটা পড়া যাক খামের শিলমোহর ভেঙে চিঠিটা বের করলো ও জোরে জোরে পড়তে শুরু করল প্রিয় পুত্র লিও এর চিঠি যখন খুলবে যদি ততদিন বেঁচে থাকো পরিপূর্ণ যুবক হয়ে উঠবে তুমি আর আমি অনেক দিন আগে মরে যাওয়া বিস্তৃত এক মানুষ তবু এটা পড়ার সময় মনে রাখবে আমি ছিলাম আমার সমস্ত অস্তিত্ব নিয়ে আমি ছিলাম হয়তো এখনও আছি এই কাগজ কলমের যোগসূত্রের মাছ দিয়ে মরণ সাগরের এপার থেকে বাড়িয়ে দিচ্ছি হাত কবরের নৈশব্দ পেরিয়ে আমার স্বর পৌঁছচ্ছে তোমার কাছে যদিও আমি মৃত আমার কোনো স্মৃতি আর অবশিষ্ট নেই তোমার মনে তবু এই মুহূর্তে যখন তুমি পড়ছ এটা আমি আছি তোমার সঙ্গে তোমার জন্মের পর সামান্য সময়ের জন্য একবার তোমাকে দেখেছিলাম ব্যাস ওইটুকুই আর কখনো তোমাকে আমি দেখিনি ক্ষমা করো আমাকে এমন একজনের প্রাণের বিনিময়ে তুমি প্রাণ পেয়েছিলে যাকে আমি আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতাম এখনো সেই তিক্ত স্মৃতি আমি ভুলতে পারিনি বেঁচে থাকলে হয়তো পারতাম কিন্তু আমার নিয়তি তার বিপক্ষে অসহ্য শারীরিক এবং মানসিক যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে তোমার ভবিষ্যৎ সম্পর্কে একটা ব্যবস্থা করতে পারলেই এর ইতি টানব আমি সেটা যদি ভুল হয় ঈশ্বর যেন আমাকে ক্ষমা করেন কিছুতেই আর এক বছরের বেশি বাঁচা চলবে না আমার যা ভেবেছিলাম বললাম আমি আত্মহত্যা করেছিল জবাব দিল না লিও পড়তে লাগলো নিজের সম্পর্কে অনেক কথা বললাম এবার আসল কথায় আসা যাক আমার বন্ধু হোলি ও যদি রাজি হয় ওর উপরই তোমাকে মানুষ করার ভার দিয়ে যাব বলে ঠিক করেছি ইতিমধ্যে নিশ্চয়ই তোমাকে জানিয়েছে তোমার বংশের অসাধারণ প্রাচীনত্বের কথা এই বাক্সে যেসব জিনিস আছে তাতেও তার সপক্ষে যথেষ্ট প্রমাণ পাবে আমার বাবা তার মৃত্যু আমাকে দিয়ে যান বাক্সটা সেই মুহূর্ত থেকে ব্যাপারটা শেকড় ছড়াতে শুরু করে আমার মনে আমার বয়স যখন মাত্র উনিশ তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম পোড়ামাটির ফলকে লেখা উপাখ্যানের সত্যতা যাচাই করব এলিজাবেথের আমলে আমাদের এক হতভাগ্য পূর্বপুরুষও সে চেষ্টা করেছিলেন শোচনীয় পরিণতি হয়েছিল তার আমাকেও একই পরিণতি বরণ করতে হয়েছিল তবে আমার সৌভাগ্য আমি ফিরে আসতে পেরেছিলাম এবং নিজের চোখে সব দেখে ফিরেছিলাম আফ্রিকা উপকূলে এখনও মানুষের পা পড়েনি এমন এক জায়গায় জ্যামবেসি নদী যেখানে সাগরে পড়েছে তার কিছু উত্তরে একটা অন্তরী পাচ্ছে তার শেষ প্রান্তে নিগ্রর মাথার মতো দেখতে একটা চূড়া উঠে গেছে ওপর দিকে লেখায় যেমন বর্ণনা আছে তেমন ওখানে আমি নেমেছিলাম স্থানীয় এক লোকের সঙ্গে আমার দেখা হয় কিছু একটা অপরাধ করেছিল লোকটা যার ফলে নিজের গোত্রের মানুষজন তাকে বিতাড়িত করে সে আমাকে জানায় ডাঙার ভেতর দিকে অনেক দূরে বিরাট বিরাট পাহাড় আছে পেয়ালার মতো চেহারা অসংখ্য গুহা সেগুলোতে বিস্তীর্ণ জলাভূমি ঘিরে রেখেছে পুরো অঞ্চলটাকে আমি আরও জানতে পারি আরবির এক উপভাষায় কথা বলে তারা অদ্ভুত সুন্দরী এক শ্বেতাঙ্গিনী শাসন করে তাদের কালে ভদ্রে সে কখনো দেখা দেয় তাদের সামনে জীবিত বা মৃত সব কিছুর উপর নাকি তার ক্ষমতা রয়েছে দুদিন পরে আমি জানতে পারি ওই লোকটা মারা গেছে জলাভূমি পেরোনোর সময় সংক্রামক জ্বরে আক্রান্ত হয়েছিল এই সময় খাবার ও পানির তীব্র অভাবে পড়ি আমি অদ্ভুত এক অসুখের লক্ষণও দেখা দেয় আমি কোনো রকমে আমার ডাউ অর্থাৎ সেই এক মাস্তলা জাহাজে ফিরে আসতে পেরেছিলাম সে সময় আমার অবস্থা রীতিমতো বিধ্বস্ত এরপর বেঁচে থাকার জন্য কি দুঃসাহসিক কাণ্ড করতে হয়েছিল আমাকে তার বর্ণনা নিষ্প্রয়োজন মাদাগাস্কার উপকূলে বিধ্বস্ত হয়েছিল আমার ডাও কয়েক মাস পর এক ইংলিশ জাহাজ আমাকে উদ্ধার করে এডেনে নিয়ে আসে সেখান থেকে ইংল্যান্ডের পথে রওনা হই আমি তখন আমি সিদ্ধান্তে অটল উপযুক্ত প্রস্তুতি নিতে যে কয়দিন সময় লাগে অপেক্ষা করব তারপর আবার ফিরে যাব সেখানে রহস্যের শেষ দেখে ছাড়ব ফেরার পথে গ্রিসে থামলাম ওখানে পরিচয় হলো তোমার মায়ের সঙ্গে তাকে বিয়ে করলাম আমি ওখানে জন্ম হলো তোমার এবং তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে মারা গেলেন তোমার মা তারপর সেই অন্তিম অসুখে পড়লাম আমি মরার জন্যে ফিরে এলাম দেশে তখন আমি আশা ছাড়িনি যে রহস্য শতাব্দীর পর শতাব্দী ধরে সযত্নে সংরক্ষণ করেছে আমার পূর্বপুরুষেরা সেই রহস্য উন্মোচনের জন্য আবার আফ্রিকা উপকূলে যাওয়ার আশা নিয়ে লেগে গেলাম আরবির সেই বিশেষ উপভাষা শিখতে কিন্তু লাভ হলো না দ্রুত ভেঙে পড়লো আমার শরীর এখানে শেষ আমার কাহিনী কিন্তু তোমার জন্য এখানে শেষ নয় বলতে পারো শুরু আমার পরিশ্রমের ফল রেখে যাচ্ছি তোমার জন্যে সেই সাথে বংশানুক্রমে যেসব প্রমাণপত্র পেয়েছি সেগুলো। আমার ইচ্ছা এমন একটা বয়সে এগুলো তোমার হাতে পড়ুক যে বয়সে সব দিক বিবেচনা করে তুমি নিজেই একটা সিদ্ধান্ত নিতে পারবে রহস্য অনুসন্ধানে বেরোবে কি বেরোবে না তোমাকে আমি বিন্দুমাত্র প্রভাবিত করতে চাই না তুমি নিজেই বিচার করে দেখো সব দিক যদি মনে হয় তুমি বেরোবে তাহলে যাতে কোনো রকম অভাবে না পড়তে হয় সেজন্য আমি ব্যবস্থা করে যাচ্ছি আর যদি মনে করো পুরো ব্যাপারটাই গাঁজাখুরি সেক্ষেত্রে তোমার প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ ধ্বংস করে ফেলবে পোড়ামাটির ফলক আর লেখাগুলো যাতে ভবিষ্যতে এই বংশের আর কেউ আমার বা আমার পূর্বপুরুষদের মতো যন্ত্রণা ভোগ না করে সেটাই সম্ভবত বুদ্ধিমানের কাজ হবে মনে রাখবে কোনোভাবেই যেন অন্য কারো হাতে না পড়ে জিনিসগুলো বিদায় এভাবে আচমকা শেষ হয়ে গেল ভেন্সের চিঠি স্বাক্ষরবিহীন চিঠি কি বুঝলে হোলিকাকা চিঠিটা টেবিলে নামিয়ে রাখতে রাখতে বলল লিও রহস্যময় কিছু একটা আশা করেছিলাম আমরা এবং মনে হয় পেয়ে গেছি তাই না কি বুঝেছি জানতে চাইছো বললাম আমি আর কিছু বুঝি আর না বুঝি তোমার বাবার মাথাটা যে নষ্ট হয়ে গিয়েছিল তা বুঝতে অসুবিধা হচ্ছে না বিশ বছর আগের সে রাতেই আমি সন্দেহ করেছিলাম ঠিক বলেছেন স্যার বললো জব সব জানতার ভঙ্গি তার মুখে যাই হোক বলল লিও এবার দেখা যাক পোড়ামাটির ফলকটা কি বলতে চায় বাবার হাতে লেখা অনুবাদটা তুলে নিল লিও পড়তে লাগল আমি মৃত্যু মৃত্যুপথযাত্রী আমেনারতাস মিশরের রাজকীয় ফারা বংশের মেয়ে দেবতারা যার সন্তুষ্টি কামনা করে এবং দানবরা ভয় করে সে আইসিসের পুজারী ক্যালেক্রেটিসের স্ত্রী আমার শিশুপুত্র স্থেনেসকে বলছি আমি তোমার বাবার সাথে নেকতা নেবেসের আমলে মিশর থেকে পালিয়ে যাই আমার ভালোবাসার কারণে তিনি তার পুরোহিতের ব্রত ভঙ্গ করেন জলপথে দক্ষিণ দিকে পালাই আমরা দুবার বারো চাঁদ সাগরে ভেসে বেড়ানোর পর উদীয়মান সূর্যের দিকে মুখ করে থাকা লিবিয়া উপকূলে পৌঁছাই যেখানে এক নদীর তীরে বিশাল পাথর কুঁদে তৈরি করা হয়েছে ইথিওপিয়ানের মাথা এই সময় ঝড়ে পড়ি আমরা বিরাট এক নদীর ভেতর দিয়ে চার দিন একটানা ভেসে চলি ঝড়ের মুখে আমাদের সঙ্গী সাথীদের বেশিরভাগই মারা পড়ে কেউ ডুবে কেউ অসুখে আমরা বেঁচে গেলাম জঙ্গলি মানুষরা জনশূন্য অকর্ষিত জলাভূমির উপর দিয়ে নিয়ে গেল আমাদের সেখানে সামুদ্রিক পাখির ঝাঁক আকাশ ঢেকে ফেলে দশ দিন একটানা চলার পর এক পাহাড়ের কাছে পৌঁছলাম পাহাড়ের ভেতরটা ফাঁপা এককালে বিরাট এক নগর ছিল সেখানে এখন ধ্বংসস্তূপ আর সেখানে আছে গুহা অসংখ্য কোনো মানুষ কখনো তার শেষ দেখেনি আগন্তুকের মাথায় পাত্র বসিয়ে দেয় যে জাতি তাদের রানীর কাছে আমাদের নিয়ে গেল জঙ্গলিরা মেয়ে মানুষটা জাদু করি দুনিয়ার তাবৎ জিনিসটা সম্পর্কে জ্ঞান রাখে সে তার জীবন এবং সৌন্দর্য কোনোটাই কখনো নিঃশেষ হয় না প্রেমের চোখে সে তাকায় তোমার বাবা ক্যালিক্রেটিসের দিকে এবং আমাকে হত্যা করে বিয়ে করতে চায় ওকে কিন্তু তোমার বাবা ভালোবাসতেন আমাকে তাই ভয় পান ওর কথায় ওকে বিয়ে করতে রাজি হলেন না উনি এতে ক্ষেপে গেল সে তার জাদুর প্রভাবে দুর্গম পথ পেরিয়ে বিশাল এক গহ্বরের কাছে যেতে বাধ্য করলো। সেই গভরের মুখে বৃদ্ধ দার্শনিককে মৃত পড়ে থাকতে দেখলাম আমাদেরকে অমর জীবনের ঘূর্ণায়মান স্তম্ভ দেখাল সে সেখানে বজ্রগর্জনের মতো শব্দ শোনা যায় আগুনের শিখার ভেতর দাঁড়ালো সে বেরিয়ে এলো একটু পরে দেখলাম কিছুই হয়নি তার বরং রূপ আরও বেড়ে গেছে তারপর সে শপথ করল তার মতোই অমর করে দেবে তোমার বাবাকে যদি তিনি আমাকে হত্যা করে তার কাছে আত্মনিবেদন করেন সে নিজে আমাকে হত্যা করতে পারেনি কারণ আমার দেশের প্রচলিত জাদুবিদ্যায় আমি পারদর্শী সেই জাদুর প্রভাব খাটিয়ে আমাকে হত্যা করা সম্ভব ছিল না ওর পক্ষে তার সৌন্দর্য যেন দেখতে না হয় সেজন্য চোখে হাত চাপা দিয়েছিলেন তোমার বাবা তখন ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে সে জাদুর প্রভাবে হত্যা করে তাকে তারপর তার শরীরের উপর আছড়ে পড়ে কাঁদতে লাগলো বিলাপ করলো তারপর ভয় পেয়ে যেখানে জাহাজ আসে সেই বিরাট নদীর মোহনায় পাঠিয়ে দিল আমাকে কয়েকদিন পর একটা জাহাজ আমাকে উদ্ধার করে অনেক দূর দেশে নিয়ে যায় সেখানে আমি জন্ম দিই তোমাকে তারপর অনেক দূর ঘুরে অনেক কষ্টে অবশেষে পৌঁছায় এথেন্সে পুত্র টিসিস্থ তোমাকে বলছি ওই মেয়ে লোকটাকে খুঁজে বের করবে এবং জেনে নেবে জীবনের গোপন রহস্য আর যদি পারো হত্যা করবে তাকে হত্যার প্রতিশোধ নেবে যদি তুমি ভয় পাও বা ব্যর্থ হও সেজন্য তোমার সব উত্তর পুরুষদের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি যতদিন না তাদের ভেতর তেমন সাহসী কেউ জন্মায় যে ওই আগুনে স্নান করে এসে বসবে ফারাউদের আসনে ততদিন যেন অব্যাহত থাকে চেষ্টা এসব কথা আমি বললাম হতে পারে অতীত বিশ্বাসের কথা কিন্তু আমি জানি আমি মিথ্যা বলি না ঈশ্বর ক্ষমা করুন ওকে আর্তনাদের মতো কথা কটা বেরোলো জবের মুখ দিয়ে এতক্ষণ হাঁ করে চমকপ্রদ কাহিনীটা শুনছিল ও আমি হ্যাঁ না কিছুই বললাম না প্রথমে আমার মনে হলো কাহিনীটা ভিনসির বানানো নয় তো যদিও মনে মনে বুঝতে পারছি এমন একটা কাহিনী বানানো প্রায় অসম্ভব অতিমাত্রায় মৌলিক এ কাহিনী সন্দেহ নিরসনের জন্য তুলে নিলাম পোড়ামাটির ফলকটা পড়তে শুরু করলাম প্রাচীন গ্রিক হরফে বড় করে লেখা মূল লিপিটা দেখলাম ভিনসির অনুবাদের সঙ্গে কোনো পার্থক্য নেই এর পোড়ামাটির ফলকটার এ পিঠে আরও কয়েকটা জিনিস চোখে পড়ল আমার একেবারে ওপরে অনুজ্জ্বল লাল রঙে আঁকা একটি ছবি কাজ করার উপর বাক্সে যে গোলমোহরটা পেয়েছি তাতে যে ছবি আঁকা ঠিক সেরকম পার্থক্য একটাই এই ছবিটা উল্টো অর্থাৎ ওই মোহরে রং মাখিয়ে ছাপ দিয়ে আঁকা হয়েছে এই ছবিটা লিপির একদম নিচে ওই একই অনুজ্জ্বল লালে আঁকা একটা স্ফিংসের মাথা এবং কাঁধ মর্যাদার প্রতীক দুটো পালক পরে আছে সুইংসটা ফলকের ডান পাশে লাল কালি দিয়ে লেখা কয়েকটা কথা পৃথিবীতে আকাশে এবং সাগরে কত বিচিত্র জিনিসই না আছে নিচে নীল রঙের সই করা ডরথি ভিনসি কিছুই বুঝলাম না হতবুদ্ধি হয়ে উল্টালাম ফলকটা এই পাশে খুদে খুদে অক্ষরে লেখা অসংখ্য মন্তব্য আর স্বাক্ষর গ্রিকে ল্যাটিনে ইংরেজিতে প্রথমটার লেখক টিসিস্থিনেস গ্রিক বড়ো হরফে তার ছেলেকে উদ্দেশ্য করে লিখেছে আমি পারলাম না যেতে টিসিস্তেনেস পুত্র ক্যালেক্রিটিসকে এই ক্যালিক্রিটিস বোধহয় বেরিয়েছিল অনুসন্ধানে কিন্তু ব্যর্থ হয় সম্ভবত গ্রিক রীতিতে দাদার নামে নাম রাখা হয়েছিল তার তার হাতে লেখা অস্পষ্ট কথাগুলো দেখলাম রওনা হয়েও ফিরে আসতে বাধ্য হলাম দেবতার আমার বিরুদ্ধে ক্যালিক্রিটিস তার পুত্রকে এর পরের কতগুলো লেখা একেবারে অস্পষ্ট হয়ে গেছে দু একটা শব্দ ছাড়া সেগুলোর কিছুই পড়তে পারলাম না তারপর এক জায়গায় দেখলাম একটা স্বাক্ষর লায়নেল ভেন্সি এর ঠিক ডানে লেখা জে বি এবং এর নিচে বিচিত্র হাতের লেখায় এক গাদা গ্রিক দস্তখত প্রায় প্রত্যেকটার সাথে এই শব্দ কটা আছে আমার পুত্রের প্রতি এরপর যে শব্দটা আমি পড়তে পারলাম তা হলো রোম এ ইউসি অর্থাৎ রোমে চলে এসেছে পরিবারটা এরপর বারোটা ল্যাটিন স্বাক্ষর এই বারোটার নটা নামই শেষ হয়েছে ভিনডেক্স অর্থাৎ প্রতিশোধ গ্রহণকারী এই শব্দটা দিয়ে সম্ভবত ল্যাটিন শব্দটা প্রথমে দা ভিনসি পরে শুধু ভিন্সিতে রূপান্তরিত হয় রোমান নামগুলোর পর বেশ কয়েক শতাব্দীর ফাঁক এই সময় কি হয়েছিল কার কাছে ছিল ফলকটা কোনো উল্লেখ নেই ভিনসি বলেছিল পরিবারটা শেষ পর্যন্ত লোম্বার্ডিতে স্থিত হয়েছিল এবং শার্লেমেনের সময় আলবস পেরিয়ে ব্রিটানিতে গিয়ে বসতি স্থাপন করেছিল এসব কথা ভেন্সি কি করে জেনেছিল জানি না কারণ এই সম্পর্কে কোনো কথা বা এই সময়ের কারো কোনো স্বাক্ষর নেই ফলকে এরপর দেখলাম অদ্ভুত একটা লিপি ফলকটার উপর মূল ল্যাটিন ভাষায় লেখা রূপোর বাক্সে পাওয়া দ্বিতীয় পার্চমেন্টটায় ইংরেজির প্রাচীন রূপে রূপান্তর করা হয়েছে মূল লিপিটা লিখেছেন দ্য ভেন্সি চোদ্দশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তার ছেলে বা নাতি কেউ সম্ভবত করেছে পার্চমেন্টের অনুবাদটা সব শেষে এলো আর একটা জিনিস আমেন মূল লিপির আর একটা অনুবাদ মধ্যযুগীয় ল্যাটিনে করা শব্দ শুনলে পোড়ামাটির ফলকটা নামিয়ে রাখতে রাখতে বললাম আমি এবার তোমার মত কি তোমার স্বভাবসুলভ চটপটে গলায় জিজ্ঞেস করলো লিও পোড়ামাটির ফলকটা নিঃসন্দেহে খাঁটি তবে ওর উপর আমেনারত্যাসের লেখাটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয় স্বামীর মৃত্যু এবং তার আগেরও পরের দুঃখ কষ্টে মাথা বিগড়ে গিয়েছিল মহিলার তাই যদি হবে তাহলে বাবা যা দেখেছিলেন বা শুনেছিলেন সেসব কি নিছক কাকতালীয় ঘটনা আফ্রিকা উপকূলে অনেক বড় পাহাড় থাকতে পারে যার একটা চূড়া নিগ্রো মাথার মতো দেখতে ওখানে এমন লোকও থাকতে পারে যারা জঘন্য আরবিতে কথা বলে আর জলাভূমি তো থাকতেই পারে তাছাড়া একটা কথা লিও দুঃখ পেও না ভিন্সে যখন ওই চিঠিটা তোমাকে লেখে আমার বিশ্বাসও তখন সুস্থ মস্তিষ্কে ছিল না আমি নিশ্চিত সব ফালতু কথা তুমি কি বলো জব আমারও তাই ধারণা স্যার সব গাঁজাখুরি গপ আর যদি সত্যি হয় নিশ্চয় মিস্টার লিও কামক সব বিপদ মধ্যে আর ঝামেলার মধ্যে যাবেন না হয়তো তোমাদের দুজনের ধারণাই ঠিক নিরুত্তাপ গলায় বলল লিও আমি কোনো মত দিতে যাচ্ছি না কিন্তু আমি চিরতরে ইতি ঘটাতে চাই ব্যাপারটায় তোমরা কেউ যদি না যাও আমি একাই যাব লিওর মুখের দিকে তাকালাম আমি স্থির প্রতিজ্ঞার ছাপ দেখলাম সেখানে লিওর মুখের এই বিশেষ ভাবটা আমার পরিচিত ছেলেবেলা থেকে দেখে আসছি ওর মুখে এই ছাপটা পড়ার অর্থ ও সিদ্ধান্তে অটল এখনো ভাঙবে তবু মচকাতে রাজি নয় কিন্তু লিওকে একা ছেড়ে দেওয়ার কথা আমি ভাবতেও পারি না এই পৃথিবীতে ওই আমার একমাত্র বন্ধন আমার পৃথিবী বলতে তো লিও ভাই সন্তান বন্ধু ওই আমার সব ও যেখানে যাবে যখন জানি বিপদের সম্ভাবনা আছে আমাকেও যেতে হবে সাথে কিন্তু অবশ্যই ওকে জানতে দেওয়া চলবে না আমার উপর ওর প্রভাব কতখানি বড় সুতরাং ওর সাথে যাওয়ার জন্য এবার একটা ছুঁতো খুঁজতে হবে আমাকে নিরাসক্ত ভঙ্গিতে চুপ করে রইলাম হ্যাঁ বুড়ো আমি যাব অমর জীবনের ঘূর্ণায়মন স্তম্ভের দেখা যদি না পাইও তুখোড় একচোট শিকার তো হবে এই তো পেয়ে গেছি ছুতো সঙ্গে সঙ্গে ধরলাম কথাটা শিকার বললাম আমি হ্যাঁ হ্যাঁ কথাটা তো ভাবিনি নিশ্চয় ভয়ানক বুনো দেশটা বড়সড় একটা দান মারা যাবে হয়তো সারা জীবনের স্বপ্ন আমার মরার আগে একটা বাফেলো মারব এবার সুযোগ পাওয়া গেছে বুঝলে লিও ওসব অনুসন্ধান তুমি চালিও আমি স্বীকার করব। আর তুমি যখন যাবেই আমিও যাই তোমার সাথে দিন কয়েক ছুটি কাটিয়ে আসি আগেই জানতাম লিও এমন সুযোগ তুমি ছাড়তে পারবে না কিন্তু টাকা পয়সার কি হবে বেশ মোটা একটা অঙ্ক তো লাগবে ও নিয়ে ভাবতে হবে না তোমাকে গত বিশ বছর ধরে জমা হয়েছে তোমার আয় আর আমার কাছেও কিছু আছে তোমার বাবা যা দিয়ে গিয়েছিল তার তিন ভাগের দুভাগে জমা হয়েছে টাকা পয়সা কোনো সমস্যা হবে না তাহলে দেরি কেন যত তাড়াতাড়ি সম্ভব রণহর হওয়ার ব্যবস্থা করতে হয় শহর থেকে কয়েকটা বন্দুকও কিনতে হবে ভালো কথা জব তুমি আসছো তো জীবনটা তো ঘরের কোণেই কাটিয়ে দিলে এবার দুনিয়াটা একটু দেখো দুনিয়া দেখার শখ খুব একটা আমার নেই নিরাসক্ত গলায় বলল জব তবে কিনা আপনারা দুজন যাচ্ছেন আপনাদের দেখাশোনার জন্য কাউকে না কাউকে তো দরকার বিশ বছর ধরে আপনাদের সেবা করছি এখনই বা করব না কেন ঠিক বললাম আমি খুব মজার কিছু দেখতে পাবে তা ভেবো না তবে স্বীকার করতে পারবে ইচ্ছে মতো আর হ্যাঁ তোমাদের দুজনকেই বলছি এ নিয়ে কোনো কথাই যেন বাইরের কেউ জানতে না পারে পোড়ামাটির ফলকটার দিকে ইশারা করলাম আমি মানুষ আমাদের পাগল ভাবুক তা আমি চাই না গল্পকথনবে কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস শি আজ প্রথম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা